অতি কষ্টে আত্মহত্যা করলেন জান্নাতুল নাইম এভরিল। মুকুট হারানোর কষ্টে জান্নাতুল নাইম এভরিল আত্মহত্যা করেছেন। বুধবার রাত 12টার দিকে নিজ ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানে গস হাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। ইউনাইটেড হাসপাতালে কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ডক্টর সাগুফা আনোয়ার বললেন, জান্নাতুল নাইম এভরিল যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে সে মারা গিয়েছে। প্রাথমিকভাবে দেখা যা বোঝা গিয়েছে, জান্নাতুল নাইম এভরিল হয়তো গলায় ফাঁসি লাগিয়ে মারা গিয়েছেন, তাই তাৎক্ষণাৎ সংশ্লিষ্ট থানায় ঘটনাটি অবহিত করি। এর পরপরই তার পরিবার মৃতদেহটি নিয়ে যায়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক জানান, জান্নাতুল নাইম এভরিল গুলশান এলাকার সুবাস্তু নজর ভ্যালিতে বসবাস করতেন। পরিবারের সদস্যরা খবর পেয়ে রাজধানী ইউনাইটেড হাসপাতালে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, আমরা প্রথমে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবরটি পেয়ে পরে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারি। জান্নাতুল নাইম এভরিল বেশ কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিলেন। মিস ওয়ার্ল্ড হয়ে মিস ওয়ার্ল্ড আসরে লড়ার কথা ছিল জান্নাতুল নাইম এভরিলের, কিন্তু গোপন তথ্য পাওয়ায় সেটি আর তিনি করতে পারছেন না। এমনকি এজন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট হারাতে হয়েছে তাকে। মুকুট হারানোর কষ্টে জান্নাতুল নাইম এভরিল আত্মহত্যা করেছেন। বুধবার রাত 12টার দিকে নিজ ঘরে ভেতর থেকে দরজা বন্ধ করে ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। এদিকে ইউনাইটেড হাসপাতালে কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্টের পরিচালক ডক্টর সাগুফা আনোয়ার বলেন, এভরিল যখন হাসপাতালে আনা হয় ততক্ষণে সে মারা গিয়েছে এবং সে মৃতই ছিল। প্রাথমিকভাবে বুঝে দেখা গিয়েছে জান্নাতুল নাইম এভরিল হয়তো গলায় ফাঁস দিয়ে লাগিয়ে মারা গিয়েছেন। উল্লেখ্য যে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে মিস ওয়ার্ল্ড আসরে লড়ার কথা ছিল জান্নাতুল নাইমের, কিন্তু গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় সেটি আর তিনি করতে পারছেন না তিনি। এমনকি এজন্য মিস ওয়ার্ল্ড বাংলাদেশে মুকুটও হারাতে হয়েছে তাকে। এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।